بسم الله الرحمن الرحيم حضرت انس رضی اللہ تعالی عنہ حضور صلی اللہ علیہ وسلم এর ইরশাদ নকল করিয়েছেন যে লোকদের মধ্যে হইতে কিছু লোক আল্লাহ তাআলার ঘরোয়া খাস লোক। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহারা কোন লোক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তাহারা হইল কোরআন শরীফ ওয়ালা, তাহারাই আল্লাহ তাআলার আপন ও খাস লোক। নাসাই শরীফ। কোরআন ওয়ালা ওই সমস্ত লোক যারা সর্বদা কালামে পাক তেলাওয়াতে মশগুল থাকে, উহার সহিত বিশেষ সম্পর্ক রাখে, তাহাদের আল্লাহ তাআলার আপন ও খাস লোক হওয়া খুবই স্পষ্ট ব্যাপার। পূর্বের আলোচনা দ্বারাও এ কথা স্পষ্ট হইয়া গিয়াছে যে তাহারা যখন সর্বদা আল্লাহর কালামে মশগুল থাকে, তখন আল্লাহর মেহরবানিও সর্বদা তাহাদের প্রতি হইয়া থাকে। যাহারা সর্বদা কাছে অবস্থান করে, তাহারাই আপন ও খাস লোক হইয়া থাকে। কত বড় ফজিলাতের কথা, সামান্য মেহনত ও চেষ্টার দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, আল্লাহর খাস লোকদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এই জন্য আমরা সবাই আমাদের কোরআন তেলাওয়াতকে সহি করে নিব, রোজানা কিছু কিছু তেলাওয়াত করব, এবং যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এরকম প্রতিষ্ঠানের সাথে নিজেকে জুড়ে রাখব। আর যদি পারা যায় যে আমার উদ্যোগে আমার গ্রামে একটা কোরআনি মাদ্রাসা চালু করা যায় কিনা, গ্রাম দেশে উদ্যোগ নেওয়ার কেউ নেই, একটা লোক যদি উদ্যোগ নেয় সবাই আগায় আসে, চান্দা দেয়, মসজিদ চাল দেয়, যে একটা শিক্ষক রেখে একটা মাদ্রাসা কায়েম করা কঠিন ব্যাপার না। 5,000 টাকা দিয়ে একটা শিক্ষক রেখে বাচ্চারাও পড়বে, বুড়ারাও পড়বে, সবাই পড়বে। বাচ্চারা সারাদিন পড়বে, বয়স্ক লোকেরা আসরে পড়ে বা মাগরিবে পড়ে পড়বে। এ হল মাদ্রাসার নমুনা। অনেকে মাদ্রাসার অর্থ বুঝে যে পোলাপান পড়বে, শিশুরা পড়বে, এটা আমাদের একটা ভুল ধারণা। মাদ্রাসা মানে শিশুরা পড়বে, এটা গলত। মাদ্রাসা মানে সর্বস্তরের মুসলমানরা পড়বে, সর্বস্তরের মুসলমানরা পড়বে। আপনি জামে রহমানিয়া যান, সেখানে শিশু শ্রেণী থেকে আরম্ভ করে দাওরায়ে হাদিস, বিভিন্ন পিএইচডি এসব আছে, আবার পাশাপাশি বয়স্ক লোকেরাও পড়ছে সারা বছর। বয়স্কর মধ্যে আলেমও আছে, আলেম ছাড়াও আছে, ইংরেজি শিক্ষিত আছে, তারাও পড়ছে। এই হল মাদ্রাসার সঠিক নমুনা, যে হার তবকার মুসলমান, সব শ্রেণীর মুসলমান ওখান থেকে কোরআন শিখবে। শুধু শিশুরা পড়বে, বাচ্চারা পড়বে, এটা যে আধা, একে বলে হাফ টিকিট, এটা হবে না। সবাই পড়তে হবে কোরআন, সবাই দরকার, কোরআন ছাড়া কোনো মুসলমানিত্ব নেই। আমি বলে থাকি, চাউল ছাড়া যেরকম ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। হ্যাঁ, আমাদের মাদ্রাসার মরহুম হাদিস সাহেব ছিল হাজি আব্দুল মালিক রহমতুল্লাহ, মতিজিল মালিক মেনশনের মালিক, উনি একটা লোকরা একটু রাগ করলেন। তো সে লোক বলছে যে আপনি কি আমারে কোনো মানুষ মনে করলেন না, আপনি আমাকে কোনো মানুষ মনে করলেন না। উনি বলছে যে ঠিক আছে, তোমার আমি মানুষ মনে করতে রাজি আছি, তুমি আত্মীয়তটা শোনাই দাও। নামাজে যে আত্মায়াত পড়তে হয় এটা শোনাও, তা আত্মায়াত তো আমি পারি না, তাহলে তুমি কিসের মানুষ হইলে? আত্মায়াতই পারো না সহিবে পড়তে,
বা ভুল করে পড়তে, গলতটাও পারে না। এটা দোপায়া দোপায়া জন্তু, ওবামা দাম দোপায়া জন্তু। হ্যাঁ, এও একটা কি, আমি তো আর এক ধাম আগেই বলছি, যে হলো পায়খানা তৈরি করার মেশিন, আর কিচ্ছু না। আত্মায় তো জানে না কিসের মুসলমান, কোরআন জানে না কিসের মুসলমান। এই জন্য এটা বুঝতে হবে, আমার জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য, জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য দোকানদারি করা, চাকরি করা, এগুলো না, এগুলো আনুষঙ্গিক। আসল লক্ষ্য উদ্দেশ্য ইমান আমল ঠিক করা, এটাতে করলো সে কামিয়াব, এটাতে করলো না তার ষোলো আনা মিশছে, এক আনা দুই আনা না, ষোলো আনা মিশছে। বাথরুমের চারদিকের দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও শুধু লজ্জাস্থান ঢেকে অথবা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গোসল করার মধ্যে কোনো গুণা আছে কিনা? কোনো গুণা নেই, জরুরত না থাকলে দরকারও নেই, এমনি কোনো গুণা নেই। সতর্ক ডাকতে হয় মানুষের থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত যে সতর্ক, মানুষের সামনে সতর্ক, ওইখানে তার কেউ নেই, কাছ থেকে সতর্ক ডাকবে, এই জন্য গুণার কাজ না। হাদিস আসছে, তারপরে তোমরা যতদূর সম্ভব ফেরেশতাদের থেকে লজ্জা করো। এই হিসেবে যদি কোনো জরুরত না থাকে তাহলে এমনটি না করা, অর্থাৎ জরুরত থাকে সফর একখানে গোসল করতেছে, করে আবার রওনা হবে, এই কাপড় শুকানোর কি নেই, সুযোগ নেই, ওই কাপড় খুলে গোসল করে ওইটা পরে আবার চলল, প্রয়োজন পড়ে। মুসার সালে একবার কাপড় ছাড়া গোসল করতেছিলেন না, কাপড় ডাকছিলেন পাথরের উপরে, সে পাথর ওনার কাপড় লয়ে রওনা হয়ে গেছে। এতে নাজায়েজ হইতো, তাহলে উনি এত বড় পয়গম্বর যে আল্লাহ ওনার সাথে ডাইরেক্ট কথা বলতেন, তোর নবীর সাথে তো দুনিয়া আল্লাহ এইভাবে কথা বলেন না, ওনার সাথে বলতেন। ভাত রান্না করার সময় ওই পাতিলের মধ্যে ডিম ভালো করে ধুয়ে সিদ্ধ করলেও ওই ভাত খাওয়া নাকি না যায়, কে কইল? এই ভক্তগুলো দেয় কারা? ভাতের মধ্যে ডিম সিদ্ধ করলে এই ভাত খাওয়া না যায়, ভালো তাও ডিম ধুয়ে নি, যদি ডিমের গায়ে কোনো নাপাক দেখা না যায়, আলগা নাপাক, ধোয়াও জরুরি না। একটি করে চুল পাকলে নাকি একটি করে সব হয়, এটা কি হাদিসের কথা? এমন তো কোন হাদিস আমার নজরে পড়ে নাই, তবে চুল সাদা হওয়া তার গাম্ভীর্যের আলামত। চুল পাকা শুরু হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, এর আগে মানুষ বুড়ো হয়ে মরে যেত কিন্তু চুল সাদা হচ্ছে না, কালো থাকে। শুরু হয়েছে কই থেকে? ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম ওনার চুল দাঁড়িয়ে সাদা হয়। শুনে আল্লাহ কাছে জিজ্ঞেস করলাম, এটা কি জিনিস? আর কারোর তো দেখেন না উনি। আল্লাহ বলেন, হাদা ওয়াকারু, এটা তোমার গাম্ভীর্যতা। আচ্ছা, তখন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদ মিন ওয়াকারি, আল্লাহ আমার গাম্ভীর্যতাকে আরো বাড়ায় দাও। হ্যাঁ, কাজে এটা তো বড় ফজিলত, আর সব দরকার নেই, এটাই ফজিলত। বোনের হক বেশি না স্ত্রীর হক বেশি? বোনের থেকে অনেক গুণ বেশি স্ত্রীর হক। বোনের দায়িত্ব তো বোনের স্বামী, বোনের দায়িত্ব তো ভাইয়ের উপরে না, কিন্তু স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব তো স্বামীর উপরে। বোনের একটা স্বামী আছে না, ভাই সব হক আদায় করে দেবে, তো স্বামী কি করবে, বক্সি মারবে? এই জন্য বোনের হক তার স্বামীর দায়িত্ব, আর স্ত্রীর হক স্বামীর দায়িত্ব। হ্যাঁ, তারপরে আপন বোন
তার খোঁজ খবর রাখা, তার দেখাশোনা করা, আনা নেওয়া করা, কিছু হাদিয়া তোহফা দেওয়া, এটা খুব ভালো। এতে হাদিসে আসছে বোন, ফুফি এই টাইপের যারা লোকদেরকে যারা খোঁজ খবর রাখে, খাতের তোয়াজ করে, আল্লাহ তাদের হায়াতও বাড়ায় দেয়, মালও বাড়ায় দেয়। কাজে যে তার মালে এবং হায়াতে বরকত চায়, সেজন্য বোন, ফুফি, খালা এদের খোঁজ খবর রাখে, এদের কিছু খেদমত করে জন্য। চুল কাটার পূর্বে গোসল করার, চুল কাটার পর গোসল করার পূর্বে কোন খাবার খাওয়া যাবে কিনা, কোনো অসুবিধা নেই, কারণ ওরা তো নাপিতে তালকাটা কাপড় দিয়ে দেয় না, দিলে জামা কাপড়ে চুল লাগে না। তারপর আবার যা ওই চুলের মধ্যে থাকে ওটা ওরা ব্রাশ দিয়ে কি করে গাড়ি পরিষ্কার করে ফেলে দেয়, তা তারপরে হাতে তো কোনো চুল থাকতেছে না। চুল খাইলে তো সমস্যা, কিন্তু চুল তো হাতে থাকবে না। কাজেই চুল কাটার পরে গোসল করার আগে খানা খাইতে শরীয়তে কোনো অসুবিধা নেই। আপনার হাতে যদি চুল থাকে তাহলে ডাক্তারই অসুবিধা আছে, আপনার হাতে যদি চুল লাগানো থাকে তখন অসুবিধা আছে, কিন্তু ওটা শরীয়তের না, কিসের? ডাক্তারই অসুবিধা, আপনার পেট খারাপ হতে পারে। আপনার মহাপথে অনেক তাকাজা বাদ দিয়েও নামাজ পড়তে আসি, কিন্তু দেরিতে নামাজ হয় খুবই কষ্ট হয়, বিকেলের তাকাজাগুলো পুরা করতে কষ্ট হয়, বয়ান 12:30 শুরু হওয়া ও প্রশ্ন উত্তর আগে আনা যায় কিনা? প্রশ্ন উত্তর আগে আনবে কেমনে? এই যে প্রশ্ন উত্তর, নামাজের আগে সম্ভব? তখন কি লোক পাওয়া যাবে? আমি আর মজদার সাহেব থাকবো তাহলে, আপনাদের সব সওয়াল মজদারের কাছে জমা দিবেন, মজদার দিবে, আমি পরে পরে জবাব দিব, কোন শ্রোতা নেই। জুমার দিন মাতৃভাষাটার জন্য কাজ করতে হবে, যে আল্লাহ চাইছে যে জুমার দিনটা আমার ইবাদতের জন্য কাজ করো। এই মসজিদে বসে আছে না, এতে কাপে সব হইতেছে না, আবার যে মশলা মশলা জানতেছেন এটা একটা ফরজ, ফরজ ইবাদত করতেছেন, তো দিনটা আপনার ইবাদতের মধ্যে কেটে গেল না? তো সব যখন নাকি জুমার আগে নেবেন তো আপনার দিন তো ইবাদতে কাটল না, আমাদের দুনিয়ার কাজে লাগাই দেবেন। হ্যাঁ, তো লাগাইতে পারতেছেন না। বাকি এত দূরের তো আমারও কষ্ট হয়, এই জন্য আমিও খুব কষ্ট করে আসি আর কি, মানাও করতে পারি না আপনাদের মহব্বতে, আর বিভিন্ন দায়িত্ব পালন করে আসতে দেরি হয়ে যায়। এখানে আসার আগে আমার এক আর এক দুটা প্রোগ্রাম থাকে, ওই এক দুটা প্রোগ্রাম সেরে গোসল করে আসতে আসতে দেখা যায় যে দেরি হয়ে যায়, সেই জন্য এটা মুশকিল হইতেছে। আমিও আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, তারা যে মানা করে দিয়ে আমি আসতে পারবো না, তাছাড়া আরো বেশি কষ্ট হবে। হ্যাঁ, সেই জন্য স্যার এটা কম কষ্ট, এখনো কষ্ট হইতেছে, এটা একটা কম, আমি নিষেধ করি না, আমি আর পারতেছি না, সেটা মনে হয় বেশি হইতে পারে। আহলে হাদিসদের সাথে কোন ধরনের সম্পর্ক, তাদের সালাম দেওয়া যাবে কিনা, বিয়ে শাদী করা যাবে না তাদের সাথে, রইল সালাম। কিছু আহলে হাদিস আছে নর্মাল, কোন বাক বিতন্তায় দেয় না, এদেরকে সালাম দেওয়া যায়। আর কিছু আহলে হাদিস আছে চরম বেয়াদব,
এরা আমাদের ইমামকেও গালাগালি করে, সাহাবিদের সমালোচনা করে, খোলাফায়ে রাশিদের কথাও মানে না। সাংঘাতিক ব্যাধ, ঠিক জামাত শিবিরের যে চরিত্র এদের একই চরিত্র, ব্যাধ। এবং জামাত শিবিরও কোন মাজহাব মানে না, ওরাও আলে হাদিস। জামাত শিবিরও কি আহলে হাদিস, জামাত শিবির আহলে হাদিস, এর বাংলা তরজমা হল বেয়াদব। আর বেয়াদব সম্পর্কে কিতাবে আসছে বেয়াদব বেনসিব, বেয়াদব বেনসিব, এর নসিবে কোনো ভালো নেই, এর নসিবে কোনো কল্যাণ নেই। এখন কি করবে, যা খ্রিস্টান মিশনারিদের মতো টাকা দিয়ে দিয়ে কর্মী তৈরি করছে, আর কেউ তো টাকা দেয় না, আর কোন পার্টি তো টাকা দেয় না, জামাত শিবির তো টাকা দিয়ে দিয়ে কর্মী বানাই। মুফতি জসিমউদ্দিন শয়তানি বিনামূল্যে বই বিতরণ করছে, তার বই পড়া যাবে কিনা, যার নামের সাথে শয়তানি লাগছে তার বই পড়া যাবে? এটা আহলে হাদিসের মুখপাত্র জসিমউদ্দিন শয়তানি। আহলে হাদিসের কি, আহলে হাদিস মানে হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকারীদের মুখপাত্র। কোন বেদাতি কে সালাম করা জায়েজ আছে কিনা, বেদাতি মানে যার দাঁত নেই, তো সে তো আল্লাহওয়ালাও হইতে পারে, তো তার সালাম করা যাবে না? হ্যাঁ, দাঁত না থাকলে সালাম করা, গোড়া হয়ে দাঁত পড়ে গেছে, এটা সালাম করতে কি অসুবিধা? কাছে বেদাতিকে সালাম করা যাবে। আদাতে বিদআতি, বিদআতি বা দালদের বিদ, আইন তা ইয়া আতি, একে সালাম করা যাবে না। ওটা হলো বিদআত, বিদআত, ওখান থেকে বিদআতি। আর এখানে হচ্ছে বেদাতি, বে মানে না, আর দাঁত মানে দাঁত, দাঁত নেই, একে সালাম করা যাবে। আর বেদ আতি যদি বুঝাই থাকে তাকে সালাম করা যাবে। এই যারা ওই যে পরশ টরস করে, হ্যাঁ, ক্যাম ট্যাম করে, এরা হলো বেদাতি, মাজারে মাজারে যায়। সুন্নতি তরিকায় বিয়ের অনুষ্ঠান না হলে সেখানে যাওয়া ও খাওয়া জায়েজ আছে কিনা? আপনিও গোনার মধ্যে শরীক হয়ে গেলেন, সুন্নত তরিকায় না হলে গোনার তরিকায় হবে, আপনি গোনায় শরীক হয়ে গেলেন, জায়েজ নেই। বাংলাদেশি কোম্পানি মজো, প্রাণ, কোলা এসব ধরনের কোমল পানীয় পান করা জায়েজ হবে কিনা? মুফতি সাহেবরা এখনো পর্যন্ত এগুলোর উপরে না জায়েজ কোনো ফতোয়া দেয়নি। এমনি পত্র পত্রিকায় বিভিন্ন লেখালেখি আসে, কিন্তু মুফতি সাহেবরা মিলে এগুলো না জায়েজ হওয়ার কোনো ফতোয়া দেয়নি। জাকাতের মাল দিয়ে কোন নাবালেগ এতিমকে তার ভবিষ্যৎ বিবেচনায় মূল্যবান দ্রব্য যেমন স্বর্ণ অলংকার হাদিয়া দিলে জাকাত আদায় হবে কিনা? নাবালেগ এতিম, এর মাল আছে কিনা? এতিম মানে বাপ নেই, তো বাপ না থাকলে মালও না থাকা জরুরি না, বাপ নেই বলে মালও নেই, এটা কোনো, অনেক এতিম আছে অনেক টাকার মালিক, বাপের থেকে মেরাজ পেয়েছে, তো তার আপনি জাকাত দিবেন কেমনে? জাকাত আদায় হবে না। আর যদি ওইরকম না হয়, বাপও নেই মালও নেই, তাহলে স্বর্ণ বা টাকা তাকে জাকাত দেওয়া যাবে।
আমার আম্মাকে বাসার সকল কাজ একা হাতে করতে হয়, যে কারণে তিনি ঘুমের জন্য তেমন সময় পান না, ক্লান্তি বোধ করেন এবং বিশেষ করে তারাবির নামাজ আদায় করতে তার কষ্ট হয়। এমন অবস্থায় আমি কি মসজিদে তারাবির জামাত ছেড়ে বাসায় আম্মাকে নিয়ে জামাতে তারাবির নামাজ আদায় করতে পারি? জামাতের সাথে পারলে তো একাও পারবে, ছেলের সাথে জামাত করলে তারাই পড়তে পারে, একা চেয়ারে বসে পড়ে নিক, জামাতে পারলে তো একাও পারবে, মায়ের কাজে কিছু সাহায্য করা হোক যাতে সে বেশি ক্লান্ত না হয়। নবী ও রাসূল এখন কোন জায়গায় অবস্থান করতেন? কবরে তাদের শরীর আছে, তাদের শরীর মাটিতে খায় না, কিন্তু তারা এক একজন এক আসমানে আছে, এক একজন এক এক আসমানে আছে। নবীজি মেরাজে ওনাদের সাথে দেখা করছেন, বডি কবরে, কিন্তু রুহ সাথে একটা বডি দেওয়া হয়েছে যে বডি দিয়ে চলাফেরা করতে পারেন, যে কারণে নবী যখন ফিরে আসেন তখন সব নবীরা কিন্তু আকাশ থেকে নবীদের সাথে বাইতুল মুকাদ্দাস আসতেন, এসে ওখানে নামাজে শরীক হয়েছেন। তো ওনাদের রুহ তো আসমানে, বডি প্রত্যেকের কবরে। তাবলিগ কি বেদাত? এই শব্দটা দেখা যায় কেউ উচ্চারণ করতে পারতেছে না, বেদাত লিখছে, বিদআত, বিদআত, তবলিগ কোন বেদাত না। রাসূলুল্লাহ সারা জীবন কি করে গেছেন? তবলিগ করে গেছেন, আমাদেরকে করার জন্য বারবার তাকিদ করে গেছেন, নিজে করলেন, উম্মতকে করার জন্য তাকিদ করলেন। হেডে বেদাত হলে সুন্নত কোনটা? রাসূলুল্লাহ সারা জীবন যেটা করে গেলেন, উম্মতকে করার জন্য তাকিদ করে গেলেন, এটা যদি বেদাত হয়ে যায় তো সুন্নত থাকবে না একটা বার। এলো মাজার পূজারীরা, মাজার পূজারীরা তবলিগকে বেদাত বলে। তো মাজার পূজারী আছে, ও ভণ্ড পীর আছে, ভণ্ড এরা। অনেকে বলে কোরআন হাদিসের কোন জায়গায় তবলিগ নেই, থাকলে প্রমাণ সহ আয়াত বলবেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী বলে দেন উম্মতকে, এটাই আমার রাস্তা। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিব। সূরা ইউসুফ 13 পারা শেষ পৃষ্ঠা, আল্লাহ বলতেছেন নবীজিকে, উম্মতকে বলে দেন যে এটাই আমার রাস্তা, আমি লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিব। আল্লাহ বসিরাতিন, এটা জেনে বুঝে। অনেক কাজ মানুষ মানুষ পরীক্ষামূলক করে না, পরীক্ষামূলক না, এটা সুনিশ্চিত। এই কাজটা কে করবে? আনা ও মানিস তাবাহি, আনা, এটা আমারও কাজ আর আমার যত উম্মত দুনিয়াতে আসবে সবার কাজ। সূরা ইউসুফ 13 পারা শেষ পৃষ্ঠা, ক্লিয়ার কথা যে আমারও কাজ, আমার সমস্ত উম্মতের কাজ। এখন যে বেদাত বলতেছে সে এই আয়াতটা অস্বীকার করলো না, আয়াতটা একটা না, এরকম 10-15 আয়াত আছে তবলিগের পক্ষে। যে তবলিগকে বেদাত করতেছে এই একটা তো অস্বীকার করলে তো বেইমান হয়ে যেতে হয়, তবলিগ বেদাত করতে নিজে বেইমান হয়ে গেছে। কোরআনের আয়াত অস্বীকার করে নিজেই কি হয়ে গেছে? বেশি পণ্ডিতগিরি করতে গেছে, নিজে ইসলাম থেকে আউট হয়ে গেছে। কোরআন শরীফ কি লিখছে পড়তে তো পারি না,
হ্যাঁ কিংবা এটা ভালো মন্দ বুঝি না, কোনটা কিনবো? ও কিনবো লিখছে না, অনেকে অনেকভাবে ব্যাখ্যা ও তফসির লিখেছেন বাংলা অনুবাদ সহ, দয়া করে বলবেন। হয়তো থানবী সাহেবটা কিনবেন, ওটার নাম কোন লাইব্রেরির নাম দিয়েছে তফসির আশরাফি, কোন লাইব্রেরির নাম দিয়েছে বায়ানুল কোরআন, একই জিনিস বায়ানুল কোরআন বা তফসিরে আশরাফি, এটা কিনতে পারেন। অথবা মারিফুল কোরআন মুফতি শফি সাহেবের, মুফতি মারিফুল কোরআন এটা কিনতে পারেন। অথবা এই দুটোটাই কেনেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا، يا أول الأولين يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين.